বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর করোনা থেকে আরোগ্য কামনায় মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, কুয়ালালামপুরে হোটেল রিজেন্সিতে সংগঠনের সভাপতি জালাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে এই দোয়া মাহফিল আয়োজন হয়। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বি এম রাসেল ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ মকবুল হোসেন মকুল। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। মাওলানা ইকরামুল হকের পরিচালনায় উপস্থিত সকল নেতৃবৃন্দ আওয়ামী লীগের সকল অসুস্থ নেতা নেত্রীদের সুস্থতার কামনায় দোয়া করেন।